প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে থাকছে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা আমরা ছবি সহকারে এই অধ্যায়টি সুন্দরভাবে বুঝে নেব এই অধ্যায় থেকে প্রথম ইউনিট টেস্টে পরীক্ষায় প্রশ্ন করা হবে যাতে এই অধ্যায়টি বুঝতে তোমাদের সুবিধা হয় এর জন্যই আমার এই ক্লাস নেওয়া অধ্যায়ের নাম হল আকাশ ভরা সূর্য তারা এই আকাশে দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদসহ অসংখ্য আলোক বিন্দুই হলো জ্যোতিষ্ক এই কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গহানুপুঞ্জ ধুলিকণা গ্যাস প্রভৃতি রয়েছে অসীম মহাশূন্য স্থানে এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব মনে রাখবে মহাবিশ্ব ইংরেজি হচ্ছে ইউনিভার্স এবার প্রশ্ন হল মহাবিশ্ব সৃষ্টি হলো কি করে দেখো আমি একটা মহাবিশ্বের ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও দেখো এবার মহাবিশ্ব তৌরি হলো কি করে আধুনিক মতানুসারে মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল প্রায় চোদ্দোশো কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয় এই সময় প্রচুর তাপ অকল্পনীয় শক্তি চারপাশে ছড়িয়ে পড়ে এই সময় প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র গুহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি আর আমি আগেই বলেছি মহাবিশ্ব কি নিয়ে তৈরি এই সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র সবকিছু নিয়েই তো মহাবিশ্ব এবারে আমরা জানবো নেবুলা বা নিহারিকা কি ব্ল্যাকবোর্ডের দিকে দেখো আমি একটা নেবুলা বা নিহারিকার ছবি দেওয়ার চেষ্টা করেছি এবারে আমরা জানবো যে নিহারিকা বা নেবুলা কাকে বলে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হল নিহারিকা বা নেবুলা এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয় মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্য স্থান বাধা পদার্থ গুলো প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলিত হয়ে আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয় এবার জানব যে ছায়াপথ কি মনে রাখবে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ এইরকম অনেকগুলো নক্ষত্র নিয়েই তৈরি হয়েছে আকাশগঙ্গা বা মিল্ক ওয়ে নামে পরিচিত ছায়াপথ ছায়াপথগুলো প্যাঁচানো ডিম্বাকৃতির ইত্যাদি নানা আকৃতির হয় প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট প্যাঁচানো ছায়াপথ খালি চোখে রাতের আকাশে যত তারা আমরা দেখতে পাই সব তারাই কিন্তু আকাশগঙ্গা ছায়াপথেরই তারা এবার আমরা জানবো গ্রহ বা নক্ষত্র কি যেসব জ্যোতিষ্কের নিজের আলো নেই অন্যের আলোয় আলোকিত এবং যারা অন্য নক্ষত্রের চারিদিকে ঘুরে তাদেরকেই বলে হচ্ছে গ্রহ আর অন্যদিকে নক্ষত্র হচ্ছে সেই সব জ্যোতিষ্ক যাদের নিজের আলো এবং উত্তাপ আছে এই নক্ষত্র বা তারা রং দেখেই আমরা বলে দিতে পারি কোন তারা সব থেকে বেশি উত্তপ্ত মনে রাখবে ছোট লাল তারার সব থেকে কম এই সমস্ত তারাগুলির সংখ্যাই সবথেকে আর যে তারাগুলো মাঝারি হলুদ রঙের তার উষ্ণতা লাল তারাগুলোর থেকে একটু বেশি আর বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি এবং উজ্জ্বলও বেশি হয় আর প্রকাণ্ড যে সমস্ত তারাগুলো সাদা তাদের উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই তারারা পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যের পরেই আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে পক্সিমা সেন্টাউরি এর দূরত্ব প্রায় একচল্লিশ লক্ষ কোটি কিমি সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিমি দূরে অবস্থিত সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ডের মতো মনে রাখবে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি এই গতিবেগের এক বছরে আলো যতটা দূর যেতে পারে তাকেই বলা হয় আলোকবর্ষ বা লাইট দিনের বেলায় আমরা আকাশে অন্যান্য তারাকে দেখতে পাই না এর কারণ হচ্ছে পৃথিবীর সব থেকে কাছে আছে সূর্য আর এই সূর্যের আলোর তীব্রতা এতটাই বেশি যে অন্য জ্যোতিষ্কদের আলো সূর্যের আলোয় চাপা পড়ে যায় যার জন্য আমরা দিনের বেলায় অন্যান্য জ্যোতিষ্কদের দেখতে পাই না আকাশের দিকে রাত্রেবেলা তাকালে আমরা দেখতে পাবো তারারা মিটমিট করছে এর কারণ কি এর কারণ হচ্ছে পৃথিবীকে চারিদিকে বায়ুমণ্ডল ঘিরে রেখেছে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে তারাগুলির আলো আমাদের চোখে এসে পৌঁছানোর আগে কেঁপে যায় ফলে তারারা মিটমিট করে বলে আমাদের মনে হয় তবে পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে থেকে দেখলে এদের স্থির আলোর বিন্দু হিসাবে দেখা যাবে আকাশ দেখার জন্য আমরা কাচ লাগানো বিশাল চোং ব্যবহার করি এটাকেই বলে টেলিস্কোপ বা দূরবীন দেখো আমি ব্ল্যাকবোর্ডে তার একটি ছবি দিয়ে দিয়েছি এবারে আমরা জানবো নক্ষত্র মন্ডল কাকে বলে কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় এই রকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল দেখো ব্ল্যাকবোর্ডে আমি ক্যাসিওপিয়া সপ্তর্ষি মন্ডল এবং কালপুরুষের ছবি দিয়েছি ক্যাসিওপিয়া দেখতে ইংরেজি এম অক্ষরের মতো আর কালপুরুষ পুরা পুরাকাহিনীর এক সাহসী শিকারীর রূপে দেখানো হয়েছে এবারে আমরা জানব সৌরজগত বা সৌর পরিবার কি আর কিভাবে তা তৈরি হল প্রায় চারশো ষাট কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য সদ্য জন্মানো এই নক্ষত্রে মহাকাশের কারণে পরমাণুতে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ এই নিয়েই সৃষ্টি হয় সৌরজগত বা সৌরপরিবার যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গহনপুঞ্জরা প্রদক্ষিণ করে চলছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ এরপরে রয়েছে শুক্র তারপরে পৃথিবী অর্থাৎ দূরত্বের বিচারে আমাদের পৃথিবী নম্বরে সূর্যের সবচেয়ে তিন ছোট গ্রহ হচ্ছে বুধ এবং সবথেকে বড় গ্রহ হল বৃহস্পতি সূর্য পৃথিবীর থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড় আর বৃহস্পতি গ্রহের মধ্যে প্রায় তেরোশটি পৃথিবী ঢুকে যেতে পারে এতটা বড় বৃহস্পতি গ্রহ এবারে আমরা সূর্য সম্পর্কে বেশ কয়েকটি তথ্য জেনে নেব। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর ভেতরের দিকের উষ্ণতা প্রায় দেড় কোটি ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলো হলো সৌর কলঙ্ক তোমাদেরকে যদি কখনো জানতে চাওয়া হয় যে সৌর ঝড় কি তখন তোমরা বলবে সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বা সোলার স্ট্রোম বলা হয় প্রতি এগারো বছর অন্তর এই ঝড় জোরালো হয় তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গলযোগ দেখা দেয় এবারে আমরা সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে জেনে নেব এবারে আমরা গ্রহের কতগুলি বৈশিষ্ট্য জেনে নেব গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই নক্ষত্রের আলোয় আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরে গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয় সৌর পরিবারের ভেতরের দিকের গ্রহগুলিকে বলা হয় অন্তস্ত গ্রহ অর্থাৎ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এরা হল পরিবারের বাইরের গ্রহগুলিকে বলা হয়, গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি ইরোনাস নেপচুন কে গ্রহ বলা হয়ে থাকে শুক্র ও ইউরেনাস বাদে প্রতিটি গ্রহই ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে শুক্র পূর্ব থেকে পশ্চিমে এবং ইরোনাস উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে এবারে আমরা সৌরজগতের প্রত্যেকটি গ্রহের আবর্তন ও পরিক্রমণের দিন সংখ্যা এছাড়াও তাদের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব বুধ গ্রহ বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এর আবর্তন করতে সময় লাগে আটান্ন দিন সতেরো ঘন্টা এবং পরিক্রমণে সময় লাগে অষ্টআশি দিন শুক্রগ্রহ শুক্রগ্রহ পৃথিবীর প্রায় সমান মাপেরই সূর্য থেকে এর দূরত্ব দশ দশমিক সাত কোটি কিমি আবর্তন করতে সময় লাগে দুইশো দিন এবং পরিক্রমণের সময় লাগে দুইশো দিন সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি হয়ে থাকে এবারে পৃথিবী গ্রহ পৃথিবী সূর্য থেকে প্রায় পনেরো কোটি কিমি দূরে এর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সৌরজগতের একমাত্র গ্রহ হচ্ছে পৃথিবী যেখানে প্রাণের অস্তিত্ব আছে আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এবং পরিক্রমণে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে কারণ মহাকাশ থেকে একে নীল রঙের দেখায় এবারে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা থাকায় দেখতে লাল তাই একে লাল গ্রহ বলা হয়ে থাকে তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো তাই প্রাণের খোঁজ চলছে তবে জানা গেছে যে এই গ্রহে এক সময় জল ছিল এর আবর্তনের সময় লাগে ঘন্টা মিনিট এবং পরিক্রমণের সময় লাগে দিন এরপরে বৃহস্পতি গ্রহ সম্পর্কে বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ মধ্যাকর্ষণ সবচেয়ে বেশি দূরত্ব সাতাত্তর দশমিক আট কোটি কিমি সূর্য থেকে তাপমাত্রা মাইনাস দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড আবর্তন করতে সময় লাগে নয় ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আর পরিক্রমণের সময় লাগে বারো বছর এরপরে শনি গ্রহের আবর্তন করতে সময় লাগে প্রায় দশ ঘন্টা পরিক্রমণের সময় লাগে উনত্রিশ বছর ছয় মাস একমাত্র শনি গ্রহেই সাতটি বলয় রয়েছে এরপরে রয়েছে ইউরেনাস ইউরেনাস সূর্য থেকে প্রায় সপ্তআশি কোটি কিমি দূরে অবস্থিত মিথেন গ্যাস বেশি থাকায় এর রং হয়ে থাকে সবুজ ইউরোনাসের তাপমাত্রা মাইনাস দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য এটি সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ আবর্তন করতে সময় লাগে প্রায় সতেরো ঘন্টা আর পরিক্রমণে সময় লাগে বছর এরপরে জেনে নেব নেপচুন সম্পর্কে নেপচুন গ্রহে মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এর রং নীল সূর্য থেকে এর দূরত্ব চারশো ঊনপঞ্চাশ দশমিক সাত কোটি কিমি তাপমাত্রা প্রায় মাইনাস দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড আবর্তন করতে সময় লাগে ১৬ ঘন্টা আর পরিক্রমণের সময় লাগে একশো বছর মনে রেখো এক সময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতো কিন্তু দু সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ হিসাবে আখ্যা দিয়েছেন চাঁদের থেকেও ছোট প্লুটোকে সূর্য পরিক্রমণ করতে তার দুশো বছর সময় লাগে এবারে আমরা জেনে নেব উপগ্রহ কি যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদেরকেই বলে উপগ্রহ বা স্যাটেলাইট চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে এর দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিমি মনে রেখো চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ মাত্র আমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে আমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বারাকমাকে বলা হয় চন্দ্রকলা একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় চন্দ্রমাস এবারে আমরা জেনে নেব কোন গ্রহের কতগুলি উপগ্রহ পৃথিবীর আছে একটি উপগ্রহ মঙ্গলের দুটি বৃহস্পতির সাতষট্টিটি শনির তেপ্পান্নটি ইরোনাসের সাতাশটি নেপচুনের তেরোটি মনে রাখবে ডাইমোস ও ফোবোস হচ্ছে মঙ্গলের দুটি উপগ্রহের নাম ও ইউরোপা হল বৃহস্পতির দুটি উপগ্রহের নাম টাইটান যেটা সবথেকে বড় বা বৃহত্তম উপগ্রহ আর ট্রাইটন হল নেপচুনের উপগ্রহ মিরান্ডা হলো ইউরেনাসের উপগ্রহ এবারে আমরা জানব গহানুপুঞ্জ কি গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায় এদের একসঙ্গে গহানুপুঞ্জ বলে মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় চল্লিশ হাজার গহানুপুঞ্জ দেখা যায় সেরেস হল সৌরজগতের বৃহত্তম গ্রহাণু এবারে আমরা জানবো ধূমকেতু কি দেখো ব্ল্যাকবোর্ডে একটা ধূমকেতুর ছবি দিয়ে দেওয়া হয়েছে ঝাটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু বা কমেটস সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয় পৃথিবী থেকে হ্যালির ধুমকেতু ছিয়াত্তর বছর বাদে বাদে দেখা যায় উনিশশো সালে একে শেষ দেখা গেছে এবারে আমরা উল্কা বা তারা খসা কি মেঘিন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় একে বলে তারা খসা আসলে এটা উল্কাপাত দেখো ব্ল্যাকবোর্ডে আমি উল্কাপাতের চিত্র তুলে ধরেছি তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে উল্কা কাকে বলে তখন আমরা বলবো ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিষ্ক বা মহাজাগতিক বস্তু পৃথিবীর আকর্ষণে তার বায়ুমণ্ডলে ঢুকে এসে বায়ু কণার সঙ্গে সংঘর্ষে পুড়ে যায় এদের উল্কা বলে এদের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই এবারে আমরা জানব মহাকাশ যাত্রা ও রকেট সম্পর্কে রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে রকেটের জ্বালানিপুরে তৈরি হওয়া গ্যাসের প্রবল ধাক্কায় রকেট উপরের দিকে ওঠে মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস শ্যুট ভেতরে হাওয়া ভরা থাকে এমনভাবে তৈরি যাতে মহাকাশের কোন রশ্মি এর কোনো ক্ষতি করতে পারে না এবারে কথা হচ্ছে রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায় কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না তাহলে উপায় উপায় হচ্ছে স্পেস শাটেল বা মহাকাশ বিমান এবারে আমরা জানব কৃত্রিম উপগ্রহ সম্পর্কে মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে তাই হল কৃত্রিম উপগ্রহ বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে আবহাওয়ার পূর্বাভাস সমুদ্র পরিবহন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা এবং মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দু সালে কিউরিও রোভার মঙ্গলে পাঠায় মঙ্গলের মাটি জল আবহাওয়া প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণাই ছিল এই কিউরিয়সিটির মুখ্য উদ্দেশ্য এবারে আমরা জানব চন্দ্রগ্রহণ সম্পর্কে চন্দ্রগ্রহণ কখন হয় যখন কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পরে তখনই হয় চন্দ্রগ্রহণ মনে রেখো উনিশশো সালের কুড়ি জুলাই নীল আমেস্ট্রং এবং এডুইন অলড্রিন চাঁদের মাটিতে পা রাখেন এবার আমরা আরো কিছু ছোট ছোট শট প্রশ্ন এই অধ্যায় থেকে জেনে নেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে ইসরো আইএসআরও কথাটির পুরোনাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মনে রেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা যিনি উনিশশো সালে মহাকাশে গিয়েছিলেন মনে রাখবে মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা সালটা ছিল উনিশশো সাল পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন এবং প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা আর কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন সালটা ছিল উনিশশো সাল আর সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী যিনি সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না আর এরকম এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়াও থাকছে আমাদের চ্যানেলে প্রশ্নবিচিত্রার উত্তর নিয়ে আলোচনা প্রত্যেকটি স্কুলের অধ্যায় ভিত্তিক আলোচনা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে